हेर एक स्वाधीनता दिन प्लीज प्लीज বেলা প্রায় একটার সময় লেফুঙ্গা থানার কেস নাম্বার 13/2021 এই কেসে বিনয় সরকার নামে একটা অ্যাকিউজডকে কোর্টে প্রডিউস করছে কোর্ট নাম্বার 6 জেএম ফাস্টাস কোর্ট নাম্বার 6 তার এই বিনয় সরকারের মা তার দিদা এবং তার মামা আমার পূর্ব পরিচিত তারা এসে যখন আমার কাছে কমপ্লেন করলো যে কালকে রাতে নাকি তাকে যখন অ্যারেস্ট করলো বামুটিয়া পুলিশ আউটপোস্ট যিনি অথরিটি ছিলেন আন্ডার লেফুঙ্গা পুলিশ স্টেশন যে ওকে লক আপে প্রচন্ডভাবে মারধর করা হয়েছে তখন আমি ওকালাতনামা দিয়ে তার পক্ষে এফআইআর হলাম একুশকে যখন বিনয় সরকারকে যখন কোর্টে প্রডিউস করা হলো তখন আমি বললাম ওকে বিনয়কে দেখাও তো তোমার শরীরে কি হয়েছে কি আসল বিষয় তখন বিনয় তার পরনের যে গেঞ্জিটা ছিল সেটা উঠিয়ে আমাকে দেখালো তার পিঠের মধ্যে বিভৎস সব কালো কালো দাগ এবং এগুলো দেখলে একদম স্পষ্ট যে লাঠি দিয়ে অথবা এমন শক্ত কিছু জিনিস দিয়ে তাকে আঘাত করা হয়েছে এবং সবগুলি দাগই তার পেছন দিকে এবং তার পায়ের যে হাঁটুর নিচে যে মাংসগুলি আছে সেগুলিতে প্রচন্ড বড় বড় কালো কালো দাগ আমি বললাম কি হয়েছে বললো যে স্যার কালকে আমাকে যখন অ্যারেস্ট করে লকআপে নিয়ে যায় তখন কয়েকজন পুলিশের হাবিলদার এবং সাব ইন্সপেক্টর মিলে আমাকে ভীষণভাবে আঘাত করেছে লাঠি দিয়ে আমি রেকর্ডটা দেখলাম দেখলাম তার বিরুদ্ধে অভিযোগ গতকালকে বিকেল 5টার সময় যখন বামুটিয়া চেকপোস্টের সামনে নাকা চেকিং ডিউটি চলছিল পুলিশের তৎসময়ে এই বিনয় সরকার তার নিজস্ব একটা পালসার বাইক নিয়ে ওইদিকটা যাচ্ছিল তখন তাকে সিগন্যাল দেয় সিগন্যাল দেওয়ার পর পুলিশের যেটা অভিযোগ যে সে দ্রুতগতিতে বাইক চালাচ্ছিল এবং সিগন্যাল দেওয়ার পর সে যখন বাইকটাকে থামানোর চেষ্টা করেছে ওই সময় একজন টিএসআর পার্সোনাল ছিলেন ওনার গায়ে বাইকটা ধাক্কা লেগেছে এবং ওই কনস্টেবল আহত হয়েছে এই ছিল তার বিরুদ্ধে অভিযোগ এবং পুলিশ যথারীতি আজকে লেফুঙ্গা পিএস কেস নাম্বার 13/2021 কেস রেজিস্ট্রি করে আন্ডার সেকশন 279 338 333 427 আইপিসি এবং এমভি অ্যাক্টের 184 এই ধারাগুলি দিয়ে ওকে পাঠিয়েছে এবং তাকে জেলে পাঠানোর জন্য আর্জি জানিয়েছে যখন তার শারীরিক এই অবস্থা দেখলাম আমি সাথে সাথে কেস রেকর্ডটা আমার হাতে নিলাম কোর্ট থেকে পারমিশন নিয়ে দেখলাম আজকে যেটা ইঞ্জুরি রিপোর্ট পাঠিয়েছে আশ্চর্যজনকভাবে সেই ইঞ্জুরি রিপোর্টে কোথাও মেনশন নেই যে তার শরীরে কোথাও কোনো আঘাতের চিহ্ন আছে সাথে সাথে আমি কোর্টে অ্যাডমিশন ড্র করলাম যে দিস ইজ দি সিচুয়েশন ইউ কাইন্ডলি সি যে আইন মোতাবেক যখনই আসামিকে অ্যারেস্ট করা হবে সাথে সাথে তাকে মেডিকেল বোর্ডের কাছে প্রডিউস করতে হবে কনসার্ন লোকাল যে পিএসসি থাকে অথবা হসপিটাল থাকে এবং ওখান থেকে তার মেডিকেল ফিটনেস সার্টিফিকেট আনতে হবে যদি ডাক্তারবাবু বলে যে সে মেডিকেলি ফিট আছে তাহলে তাকে ওই রাত্রে লকআপে রাখবে এবং উইদিন 24 আওয়ার্স তাকে কোর্টে প্রডিউস করবে দিস ইজ দি ল কিন্তু আশ্চর্যজনকভাবে আজকে যখন কোর্টে সব ডকুমেন্টস জমা দিল ওরা দেখলাম কালকে ওনার কোনো মেডিকেলই করা হয়নি এবং আজকে যে মেডিকেলটা দিয়েছে সেই মেডিকেলে দেখা যাচ্ছে ওনার শরীরে কোনো ধরনের কোনো ইঞ্জুরি মার্ক নেই সাথে সাথে আমি কোর্টে নোটিশ আনলাম কোর্ট নিজে দেখলেন ওকে জিজ্ঞাসা করলেন কোর্টকে দেখালেন ওনার ইঞ্জুরি মার্কগুলি অন্তত 8 থেকে 10টা কালো কালো বড় দাগ তার পিঠের মধ্যে এবং পায়ের মধ্যে যে কোনো মানুষ দেখলে বুঝতে পারবে যে তাকে কি বিভৎসভাবে মারা হয়েছে কারণ কোনোভাবে এগুলি বাইক অ্যাক্সিডেন্টের দাগ হতে পারে না কারণ সে যে বাইক অ্যাক্সিডেন্ট করেছিল পড়েছিল মাটিতে তার জন্য তার হাতে ডান হাতের বুড়ো আঙুলের উপরে একটা আঘাত ছিল এই জায়গাটা তার ছড়ে গিয়েছিল দেখতে বুঝতে পারবে যে কোনো মানুষ যে বাইক অ্যাক্সিডেন্টের পরে এটা পসিবল কিন্তু তার পিঠে এবং পায়ের পেছনের দিকে যে ধরনের বিভৎস দাগ ছিল পরিষ্কার বোঝা যায় যে হি ওয়াজ ব্রুটালি টর্চার্ড ইন পুলিশ কাস্টাডি কোর্টে নোটিশ আনলাম সবকিছু কোর্ট দেখলো দেখে এইমাত্র কোর্ট আদেশ দিলেন যে ইমিডিয়েটলি কোর্ট পরিষ্কার তার অর্ডার শিটে বলেছে মাননীয় আদালত যে আমি পার্সোনালি নোটিশ করেছি তার শরীরে অসংখ্য আঘাতের দাগ তার পিঠে পায়ের পেছন দিকে অসংখ্য আঘাতের দাগ এবং বলেছে কোর্ট ইন্সপেক্টরকে ডাইরেকশন দিয়েছে যে উইথ দি হেল্প অফ অয়েস্টা করতলা পুলিশ স্টেশন তুমি ইমিডিয়েটলি তাকে মেডিকেল করাও ইমিডিয়েটলি আমার কাছে মেডিকেল রিপোর্ট জমা দাও এবং যিনি মেডিকেল অফিসার আইজিএম ওনাকে ডাইরেকশন দিয়েছেন যে আপনি ইমিডিয়েটলি ওকে চেক আপ করুন চেক আপ করে তার প্রবেবল কজ অফ ইঞ্জুরিগুলি কি হতে পারে সেটা আমাকে জানা এক্ষুনি তাকে মেডিকেল আইজিএম হসপিটাল তাকে এক্ষুনি শিফট করা হবে এবং এসপিকে উনি ডাইরেকশন দিয়েছেন যে ইমিডিয়েটলি আপনি ম্যাটারটা লুক আফটার করুন এবং অ্যাকশন নিন এবং তার সাথে জেল সুপারিনটেন্ডেন্টকে আজকে ওনাকে জামিন দেওয়া হয়েছিল
কিন্তু ওর শারীরিক অবস্থা এতটাই খারাপ, আমরা আজকে ওনাকে বেল বন্ড সাবমিট করে বের করার মতো কোনো সুযোগ ছিল না, শারীরিকভাবে ভীষণ অসুস্থ বিনয় সরকার। তাই আমরা কোর্টের কাছে প্রেয়ার করেছি যে আজকে রাত্রটা অন্তত আপনারা সরকারিভাবে যা চিকিৎসার ব্যবস্থা করা যায়, সিটি স্ক্যান, এক্স রে, এভরিথিং করানোর জন্য কোর্টের কাছে প্রেয়ার করেছি। কোর্ট যথারীতি জেল সুপারিনকে ডাইরেকশন দিয়েছেন যেই মাত্র আপনার কাছে ওনাকে নিয়ে আসা হবে, আপনি ওনার মেডিকেল এক্সামিনেশনের এবং মেডিকেল চেক আপের, মেডিকেল যা আছে ট্রিটমেন্ট সব ব্যবস্থা করার জন্য, এবং আইজিএম এর যে মেডিকেল অফিসার ওনাকে ডাইরেকশন দিয়েছেন যে সব চেক আপ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য। দিস ইজ দি সিচুয়েশন। এখন আমরা বাধ্য হয়েছি আজকে ওকে, আমরা কোর্টকে বলেছি যে ওনার যে শারীরিক অবস্থা আমরা নেব না আজকে, আপনি দরকার পড়লে যদি প্রয়োজন বোধ করুন কালকে ওনাকে কোর্টে প্রোডাকশন ডাইরেকশন দিন, এবং কোর্ট অ্যাকর্ডিংলি ডাইরেকশন দিয়েছে কালকে ওনাকে কোর্টে প্রডিউস করার জন্য, এবং ডাইরেকশন দিয়েছে কোর্ট ইন্সপেক্টরকে কালকের মধ্যে যেন অবশ্যই সেই মেডিকেল এক্সামিনেশন রিপোর্ট জমা দেওয়ার জন্য। আপনার পরিচয়? আমি শ্রী প্রসেনজিৎ দেবনাথ, আইনজীবী, ত্রিপুরা বার অ্যাসোসিয়েশন। স্বাধীনতা দিন, স্বাধীনতা দিন।